হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই আমার এই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কী বিষয়ে বলতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে অ্যাপস বানানো শেখাবো, অ্যান্ড আপনারা অ্যাপস বানানোর পরে কীভাবে আপনারা এখান থেকে আয় করবেন প্রতিদিন $50 থেকে $100, সেটা আমি আপনাদেরকে ডিটেলসলি বা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো হতে পারে এই ভিডিওটি লং হয়ে যাবে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন। দেখার পর অবশ্যই আপনারা অ্যাপস নিজে থেকে বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রি, অ্যান্ড আপনারা সম্পূর্ণ ফ্রিলি ভাবে আয় করতে পারবেন। আর আয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আয় করতে পারেন। তো চলুন দেরি না করে ভিউয়ার্স আমরা সেই ডিটেলটি শুরু করে নেই। শুরু করার আগে একটাই কথা না বললে নয়, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকে যে বেল আইকনটি সেটা কিন্তু বাজাতে ভুলবেন না। ফিরছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে লিঙ্কটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এই আমার এই ব্লগ বা ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। আসার পরে এরকম নিচে দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিঙ্ক, দেন আমি এরকমই আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে ক্লিক হেয়ার। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, অ্যান্ড আপনি আপনার পিসি দিয়ে করতে পারবেন। তো আপনি এখানে আসার পরে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়েবসাইটটি ইন্টারফেস, দেন আপনি এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার আগে আপনি কীভাবে এখানে থেকে অ্যাপ বানাবেন ফ্রিলিভাবে দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট নাও ফর ফ্রি, তো এটাতে আপনি ফ্রিতে বানাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফ্রি অ্যান্ড সিম্পল টুলস টু ক্রিয়েট, ডাউনলোড, ডিস্ট্রিবিউট অ্যান্ড মনিটাইজ ইউর অ্যাপ। আপনি মনিটাইজ করতে পারবেন এখান থেকে, দেন আপনি ক্রিয়েট ইউর ওন অ্যাপ এম্পেয়ার অ্যান্ড মেক আপ টু মান্থলি। আপনি দেখতে পাচ্ছেন যে $6,000 মান্থলি আপনি ইনকাম করতে পারছেন যদি আপনার এই অ্যাপসটি প্লে স্টোরে আপলোড করেন, বা প্লে স্টোর থেকে যদি আপনার এই অ্যাপসটি কী হয় ডাউনলোড হয় তাহলে সেখান থেকে কিন্তু আপনি মান্থলি মিনিমাম বলছে এখানে আপ টু মিনিমাম হচ্ছে $6,000 আপনি কিন্তু ইনকাম করতে পারছেন। তো বিয়ার্স চলুন আমরা অ্যাপসটি বানানো শিখে নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও ফর ফ্রি, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে বিয়ার্স আপনি চলে আসবেন এখানে, আপনি দেখতে পাচ্ছেন হু আর ইউ, দেন আপনি এই ইন্টারফেসে আসার পরে ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাপ টু আর্ন, তারপর যে ক্রিয়েট অ্যাপ টু গ্রো। তো আমরা আর্ন করার জন্য যেহেতু অ্যাপটি বানাবো, দেন আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাপ টু আর্ন, তো আমরা এটাতে ক্লিক করলাম। তারপর ভিউয়ার্স আপনি ফ্রি ভিডিও কলস, তারপর কুইজ গেম, ওয়ালপেপার, কেস সিমুলেটর, মেসেঞ্জার, ব্রাউজার, ম্যানুয়াল, মিডিয়া প্লেয়ার, তারপর ফটো এডিটর, মোবাইল টিভি, ফাইন্ড দ্য পেয়ার, এখানে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো আপনি এখানতে যে কোনো একটি চয়েস করবেন, যেটা ট্রেন্ডিংয়ে আছে সেটা আপনি চয়েস করবেন। তো আমি এখানে আপনাদেরকে ব্রাউজার বানানো শিখাবো, দেন আপনি এখানে ব্রাউজার বানানোর জন্য আপনি জাস্ট ক্লিক করবেন। তো আমরা বাংলাদেশের হোক বা ইন্টারন্যাশনাল দিক দিয়ে দেখতে গেলে আপনারা দেখবেন যে এখানে ব্রাউজিং বেশিরভাগ সার্চ করা হয়, দেন ব্রাউজিং করা হয়। তো এখান থেকে আমরা একটি ফ্যাসিলিটি পাবো, সেটা হচ্ছে ব্রাউজ, অনেকেই 4G ব্রাউজিং খুঁজে প্লে স্টোরে বা যে কোনো জায়গায় 4G ব্রাউজার খুঁজে। তো আপনি এখান থেকে যদি 4G ব্রাউজার একটা বানিয়ে নেন, জাস্ট নাম দিলেন 4G ব্রাউজার, দেন এখান থেকে দেখতে পারবেন যে 4G অথবা 5G ব্রাউজার অ্যান্ড ফাস্ট ডাউনলোডার, এরকম যদি একটি অ্যাপ বানান তাহলে দেখতে পারবেন যে এখান থেকে ডাউনলোড হচ্ছে। আর ডাউনলোড হওয়ার পরে ভিউয়ার্স অনেক টাকা আপনি কিন্তু অনেক ডলার কিন্তু আপনি আয় করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো আমরা এখানে জাস্টে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে 6 লিঙ্ক, আপনি অ্যাটলিস্ট এখানে 6 লিঙ্কস দিতে হবে। তো আপনার লিঙ্কসটি থাকবে এরকম, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ, তো আপনার লিঙ্কটি এরকম থাকবে, আপনি এখানে কী কী শেয়ার করবেন। তো আমি মনে করেন এখানে ফেসবুক দিচ্ছি, ফেসবুক, তারপর ফেসবুকের লিঙ্কটি আমি এখানে দেব।
ফেসবুকের লিঙ্কটি এরকম দিতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে সার্চ করেছি, দেন আপনি এরকমই সার্চ করে এনে ওই যে ফেসবুক লিঙ্কটি আপনি আমি যেভাবে কপি করছি সেভাবে আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পরে আবার চলে আসবেন, আসার পরে এখানে আপনি কপি পেস্ট করে দেবেন। তো কপি পেস্ট করে দেওয়ার পরে আপনি ফেসবুক যে আইকনটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এরকম দেখাবে, দেন আপনি এখানে এই আইকনটি ডাউনলোড দেবেন গুগল থেকে। তো আমি এখানে দিচ্ছি ডাউনলোড, আপনাদের দেখাচ্ছি। ফেসবুক আইকন লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে এখান থেকে যে কোনো একটা ফেসবুক আইকন আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে আপনি কি করবেন, আপলোড করে দেবেন। তো আমি এখানে আপলোড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি। তো আমি এটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আপনি সেট আপ করবেন। তো আমি ক্রপে ক্লিক করে দিলাম। তো এখানে এরকমই আপনি কী করতে হবে, তারপর আমি ইউটিউব দেব, ইউটিউব, তারপর আপনি ইউটিউবের লিঙ্কটি বসিয়ে দেবেন। এখানে এটা হচ্ছে ক্লিক করবো, এটা হচ্ছে ইমেজে ক্লিক করবো, তারপর এটাতে সিলেক্ট করবো, তারপর ওপেনে ক্লিক করবো, তারপর ক্রপে ক্লিক করবো। ক্রপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এখানে মনে করেন আপনার এখানে ফেসবুক তারপর ইউটিউব বাংলাদেশে চলছে, দেন এখন আপনি যে কোনো একটা পত্রিকা বা যে কোনো একটি অনলাইন শপিংয়ের শপিং সাইটের নাম দিয়ে দেন, মনে করেন দারাজ, সেটি যেরকম থাকে সেরকমই আপনি কী করবেন বানাবেন। তো আমি এখানে দারাজ লিখলাম, দারাজ লেখার পর আমি দারাজের লিঙ্কটি দেবো এখন এখানে। এখানে আছে দারাজ, তারপর ওপেনে ক্লিক করব, তারপর ক্রপে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা বসানো শেষ, তারপর আমি আরেকটা বসাবো। তো এইভাবে কিন্তু আপনি আপনার চাইলে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে আইকন দিয়ে বসিয়ে দেবেন, তারপর বসিয়ে দেওয়া আপনার সম্পূর্ণ এরকম আপনার অ্যাপসটি ক্রিয়েট হবে। দেন আপনি সেটা কী করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আর্ন করা সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে ডাউনলোড করার জন্য আমি দেখাচ্ছি। তারপর ভিউয়ার্স আপনি এখানে আমি একটু স্কিপ করে আমি একটু টেনে টেনে দেখাবো আপনাদেরকে। তো এটা আমি ফর্ম ফিল আপ করে নেই। সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কী দেবেন আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা সাইকেল বাইসাইকেল ইয়ে দেখাচ্ছে। তো আপনি এরকমই বা অন্যরকম আপনার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবেন, যাতে একটু অ্যাট্রাকটিভ হবে অ্যান্ড আপনার এই অ্যাপসটি দেখতে একটু ভালো লাগে। তো আপনি এখানে জাস্টে ব্যাকগ্রাউন্ড ইমেজটি ডাউনলোড করে দেবেন। এখানে এটা সেম টু সেম আমি আগে যেভাবে দেখেছি, তো সেভাবে আপনি মনে করেন যে কোনো একটি গুগল থেকে আপনি কী করবেন, একটা ইমেজ ডাউনলোড করে এখানে বসিয়ে দেবেন। তো আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। তো লোডিং নেওয়ার পরে ভিউয়ার্স এখন আপনার সেটিং, তো বাই ডিফল্ট আপনি সব সেটিংগুলো আপনি এরকম রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ভিউয়ার্স আপনি চলে যাবেন নেক্সটে। তো নেক্সটে রেখে দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনার অ্যাপসটির নাম দেবেন। অ্যাপসটির নাম মনে করেন 4G ব্রাউজার, আপনি 4G ব্রাউজার দিতে পারেন বা 5G ব্রাউজার, 5G ব্রাউজার লিখে নেক্সট। তারপর আপনি এখানে ডিসক্রিপশন দেবেন আপনার এই 5G ব্রাউজারের
যে কী কী ফেসিলিটি পাওয়া যাবে এই অ্যাপসটিতে, সব কিছু আপনি লিখে দেবেন। অথবা আপনি একটা থাম্বনেল বা আপনি একটি আইকন বানাবেন, আইকন বানানোর পরে এখানে ডিফল্ট আইকনে ক্লিক করবেন বা কাস্টম আইকনে ক্লিক করবেন। কাস্টম আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সাইজটি, আপনার আইকনের সাইজটি কত কত হবে, 512 ইকুয়াল টু 512 বা পূরণ। তো আপনি এখানে আপনার আইকন বানিয়ে এখানে আপলোড দিতে পারেন বা বাই ডিফল্ট আপনি এখানে একটা সিলেক্ট করে নিলেন, তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার অলরেডি সব কাজ শেষ, দেন আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনি এখানে দেখতে পারবেন যে আপনি যদি সাইন ইন না করে থাকেন বা আপনি এখানে লগ ইন না করে থাকেন তাহলে এখান থেকে আপনাকে বলবে আপনি এখানে সাইন ইন করার জন্য। তো আপনি এখানে সাইন ইন করবেন গুগলের মাধ্যমে অথবা আপনি ফেসবুকের মাধ্যমে অথবা আপনি সাইন ইন করবেন ইমেলের মাধ্যমে। তো আমি এখান থেকে সাইন ইন করব গুগলের মাধ্যমে। তো সিলেক্ট করে নেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি অলরেডি ডান হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5G ব্রাউজার এখানে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক। তো আপনি আপনার মোবাইল দিয়ে এখানে ডাউনলোড লিঙ্কে যদি ক্লিক করেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাউনলোড লিঙ্ক। তো এটাতে আমি ক্লিক করলাম। যখন ডাউনলোড লিঙ্কে আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যাপসটি এখানে রেডি হবে, তারপর আপনি ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ইজ রেডি। তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে দেওয়ার পরে নিউ উইন্ডো ওপেন হবে, তারপর আপনি দেখতে পারবেন যে ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার অ্যাপসটি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। আপনি নিচের দিকে যদি থাকান তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বলে আমি আর দেখাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি মনিটাইজেশন অন করবেন, দেন আপনি কীভাবে এটা পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনি কীভাবে এখান থেকে আয় করবেন বা ইনকাম করবেন। তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, কারণ আপনারা নিজে থেকে এখন নিজেই আপনি আপনার নামে বা আপনি যে কোনো একটি অ্যাপস বানাতে পারছেন। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরেকটা কথা হচ্ছে, আপনি এখনও যদি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটা কিন্তু বাজাতে বলবেন। আর আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আশা করি আপনি আমার এই ভিডিওতে লাইক দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।